अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ সোনা, ঠিক আছে। এবারে আমরা সবাই মিলে বাড়ি ফিরবো, তাই না? আমরা বাড়ি যাব। থ্যাংক ইউ শোয়েব আঙ্কেল। হ্যাঁ শোয়েব আঙ্কেল, তুমি না থাকলে আমরা ফিরতে পারতাম না। না মা, সেরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ ঠিকই তো বলছে ও, যদি আপনি না থাকতেন তাহলে আমার পরিবার বিপদ থেকে রক্ষা পেত না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা আপনার এই উপকার সারা জীবনে ভুলতে পারবো না। এত ভুলে গেছো নাকি আমাদের নিকাহ সময় এই মুখ থেকে তুমি বলেছিলে কবুল? আমরা তোমাকে কখনো ভুলবো না। তোমার মতো সাহসী আর বুদ্ধিমতী মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। মানে তোমাদের সবাইকে এই নাও মা তোমার ব্যাগ। We will miss you, Shoaib uncle. I'll miss you too, ma. আল্লাহ তোমাকে সব সময় ভালো রাখুক। শোয়েব আঙ্কেল, এই নাও আমি তোমার জন্য বানিয়েছি। আরে হাউ কিউট, থ্যাংক ইউ সো মাচ মা। আব সময় হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। শোয়েব, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না আপনার এই উপকারে ঋণ শোধ করার কোনো সুযোগ আমি পাবো কিনা। না মহুয়া, এসব বলে আমাকে আর লজ্জা দিও না। আচ্ছা এবার আমরা আসি, আপনি খেয়াল রাখবেন নিজের। তুমিও। চলো সোনা। আল্লাহ। जान मुश्किलों में है पड़ी, हर तरफ है अंधेरी ही गली। तुम महुआ के एटा बोलते पारो ना जे आमी ओके पछंद करी। मैम अपने बोर्डिंग पास एनिन। ভয় পেও না, ধন্যবাদ। বড় মা, এটা বোর্ডিং পাস, আপনি নিজের আর গৌরীর খেয়াল রাখবেন। গৌরী তুই ভয় পাস না, খুব তাড়াতাড়ি দেখা হবে। আমার মনটা হঠাৎ এত উতলা কেন হয়ে পড়ল? মৌহা তুই চিন্তা করিস না, আমি আছি তো গৌরীর সাথে। এবার আমরা অবশ্যই বাড়ি ফিরব, ঠিক আছে? বাই মা। বাই। যা যাক মা, চলো।
গৌরী তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। মা, গৌরীর মেসেজ পেয়েছ? দেখছি, দাঁড়াও। বড় মার মেসেজ এখনো পর্যন্ত এলো না। হে শিব ঠাকুর, ওদের রক্ষা করো। ছ নম্বর গেটে চলে যান। চল গৌরী। আসুন। এই ব্যাগটা কার? আঙ্কেল, আমার কি হয়েছে? তোমরা সাইডে চলো। আরে বলুন তো, হয়েছেটা কি? আমার কথা শুনুন আগে, আপনারা সাইডে চলুন। আরে আরে না বললে কি করে? তোমার নাম কি? সুহানা, সুহানা নাম ওর। আর আমি নূর, আমার নাতনিও। কি হয়েছে বলুন না। আপনারা কোত্থেকে এসেছেন আর কোথায় যাবেন? আমি ভারত যাচ্ছি একটা কাজে। আপনারা নিজেদের পাসপোর্ট দেখান। ম্যাম, এবার প্লেন ছাড়বে, আপনি ফোনটা অফ করে দিন। ব্যাস, বড় মার গৌরে যেন ঠিক থাকে, আমরা যেন আর কোনো বিপদে না পড়ি। হর হর মহাদেব, গৌরী আর বড় মার খেয়াল রেখো। দেখুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আপনি যা যা জিজ্ঞেস করেছেন বলেছি, এবার কি আমরা যেতে পারি? অনুমতি নেই। ব্যাগ চেক করো ভালো করে, ওনাদের দেখো কি আছে ওর মধ্যে। এই দেখুন স্যার, কি আছে ওর মধ্যে? আরে রক্ত, এই তুমি ব্যথা পেলে কি করে? কৃষ্ণা, ভয় পেও না, এরকম ছোটখাটো আঘাত থেকে কেউ ভয় পায় নাকি? আরে দেখো, খেলাধুলা করার সময়ও তো এরকম কেটে যায়, তাই না? আমি ভয় পাই না, আমি তো সাহসী মেয়ে, তাই না? হ্যাঁ, তা তো ঠিক, আমার কৃষ্ণা খুব সাহসী। বাড়িতে পৌঁছে আমার জন্য একটু হালুয়া বানিয়ে দিও আর গৌরীর জন্য পায়েস। হ্যাঁ সোনা, নিশ্চয়ই বানিয়ে দেবো। এবার ব্যাস তাড়াতাড়ি আমরা সবাই বাড়ি পৌঁছে যাই, আর তারপর আমি তোমাকে আর গৌরীকে আমার থেকে আর কখনো আলাদা হতে দেবো না। যদি তুমি আমাদের সঙ্গে থাকতে পুলিশ, তাহলে আমাদের এতগুলো সমস্যার মুখোমুখি হতেই হতো না। আচ্ছা, এইমাত্র তো বলছিলে যে তোমাদের ব্যাগ, এখন আবার কি হলো? একই রকম দেখতে তাই বদলে গেছে হয়তো। এটা আমাদের ব্যাগ নয়। কোথায় গেল আমাদের ব্যাগ? আপনাদের ভাষা শুনে তো আপনাদের এখানকার বলে মনে হচ্ছে না। আপনাদের বাড়ি আরমানিস্তানেই? হ্যাঁ, আমরা আরমানিস্তানেই থাকি, প্রথম থেকেই এখানে থাকি। আমাদের আত্মীয়রা এখানে থাকে, জমি জায়গা কেনার আছে, তাই এখানে এসেছি। বলুন কি হয়েছে? প্রশ্ন আমরা করব, আর তাও আপনার নাতনিকে। আচ্ছা মা, এই যে তোমার ঠাকুমা বলছে যে উনি জমি জমার ব্যবসা করতে এসেছেন, কোথায় সেই জমি? ছোট বাচ্চা ভয় পেয়ে গেছে। আচ্ছা, ছোট বাচ্চা, তাহলে আপনিই বলে দিন কোথায় সেই জমি।
আমাদের না প্রথম থেকেই সন্দেহ ছিল, কিছু একটা গন্ডগোল আছে। একটা কাজ করো, এই মেয়েটাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যাও, আর আমি এনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার, চলুন। দেখুন ছোট বাচ্চা, ভয় পেয়ে যাবে।